সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। চট্টগ্রাম কলেজের স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লেনিন বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত। আজকে ক্লাসের আলোচ্য বিষয় বীজগণিতীয় রাশির ভাগ। আমরা গত ক্লাসে পড়েছিলাম বীজগণিতীয় রাশির গুণ 4.1 অধ্যায়টি। আমরা দুটি পর্ব শেষ করেছিলাম বীজগণিতীয় রাশির ভাগ। এই অধ্যায়টি আমরা দুটি পর্বে শেষ করার চেষ্টা করব। বীজগণিতীয় রাশির ভাগ পড়তে গিয়ে আমাদের যে জিনিসটি জানতে হবে, সাধারণত ভাগ আমরা যেভাবে করি সেই জিনিসটি যেমন জানব, পাশাপাশি আমরা কিছু জিনিস, নতুন কিছু জিনিস আমরা এখানে জানব। সেটা হচ্ছে ভাগের সূচক বিধি, চিহ্নযুক্ত রাশির ভাগ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এরপরে আমরা অনুশীলনীর বেশ কিছু সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা ভাগ সম্পর্কে জানি। আমরা সাধারণত ভাগ করি, মনে করো 25, এই সংখ্যাটাকে যখন আমাকে 5 দিয়ে ভাগ করতে বলবে, আমরা সাধারণত সেটাকে সরাসরি লিখি 25 ভাগ 5 = 5। আবার এটাকে এভাবেও লেখা যায়, হর হর এবং ল, এটা হর আর এটা ল। হর এবং লবে বিশ্লিষ্ট করে আমরা ভাগটাকে করে থাকি। তো আমরা এখানে ভাগটা কিভাবে করব, ভাগের নিয়মাবলী আমরা শিখব, সাথে পাশাপাশি ভাগের যে একটা সূচক বিধি আছে সেই বিধি সম্পর্কে জানব। আমরা গুণের সূচক বিধি যেমন করে পড়েছিলাম, ভাগের সূচক বিধিও একইরকম করে পড়ব। a^m / (a^m) এখানে দেখো a^m, এই m টা কি আর এটা কি? এই m টা হচ্ছে ঘাত বা শক্তি, বা ইংরেজিতে আমরা যেটাকে বলছি পাওয়ার, আর এটা হচ্ছে ভিত্তি বা বেস। a^m কে যখন a^n দিয়ে যখন ভাগ করব, তখন আমরা যে জিনিসটা পাবো কি পাবো, দুটো অজানা রাশি, এম একটা অজানা রাশি, এন একটা অজানা রাশি। ভাগের ক্ষেত্রে এই অজানা রাশির সূচকের এটার সাথে এটা থেকে এটার একটা বিয়োগ হবে, এম বিয়োগ এন, a^m - n। আমরা উদাহরণ দিলে জিনিসটা আর একটু পরিষ্কার হবে, a^m - n। তাহলে a^m - n যদি হয়, তাহলে এম আর এন কি? এই এম এবং এন এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এম এবং এন এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে যাকে বলা হচ্ছে নেচারাল নাম্বার। এম এবং এন স্বাভাবিক সংখ্যা, এবং বলা হচ্ছে এম বড় হবে এন এর চেয়ে। কি বড় হবে? এমটা সবসময় এন এর চেয়ে বড় হবে। যদি হয় তাহলে আমরা লিখতে পারি a^m - n। আবার আরেকটা শর্ত বলা হচ্ছে, সেটা হচ্ছে এ কখনোই শূন্যের সমান হতে পারবে না, a is not equal to 0। এ যদি হয় তাহলে a^m - n। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে দেখি। ধরো 5^7 / 5^3 দেওয়া আছে, তাহলে আমি কিভাবে বের করবো, আমি কি ভাগ করবো? আমি ভাগ করবো করতে পারি, অথবা এটাকে যদি এভাবে দেই 5^7 / 5^3, তাহলে দুইভাবেই জিনিসটা দেওয়া আছে, দুইটাই একই জিনিস। তাহলে এটা যেহেতু ভাগ আছে, base = 5^7, এটা যদি m হয় এটা যদি n হয়, তাহলে আমরা লিখতে পারি 7 - 3, দেন মিনস দ্যাট উই ক্যান রাইট, আমরা লিখতে পারি 5^4, 7 থেকে 3 গেলে 4। এখানেও ঠিক তাই, এটাও ভাগ, 5 - 7 - 3, তাহলে আমরা লিখতে পারি 5^4। দুভাবে আমরা এই ভাগটাকে করতে পারি। এটা সূচকের মাধ্যমে মানে ভাগ প্রকাশ করতে পারি, ভাগকে করতে পারি, এটা ভাগের সূচক বিধি বলা হচ্ছে। তাহলে প্রথম অংশটা গেল। এরপরে চিহ্নযুক্ত রাশির ভাগের কথা বলা হচ্ছে এখানে। চিহ্নযুক্ত রাশির ভাগটাকে আমরা কিভাবে করব, ধরো চিহ্নযুক্ত রাশির ভাগ +2 + 2, আবার লিখলাম +2 - 2, আবার লিখলাম -2 + 2। দেখো সবগুলোতে কিন্তু সংখ্যাগুলো সমান,
সবগুলোতে সংখ্যাগুলি সমান, তাহলে এদের ভাগটা কিভাবে হবে? আমরা সাধারণত ভাগ করতে গেলে দেখি সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করি। দুইকে যখন দুই দিয়ে ভাগ করব, আমরা একটু করে ভাগটা দেখি, দুইকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব, তখন দুই একে দুই, তাহলে এখানে হচ্ছে এক, এখানেও এক, এখানেও এক, সবগুলোতে দুইটাই। এখন কথা হচ্ছে চিহ্নযুক্ত রাশির ভাগ, যেহেতু এখানে চিহ্ন যুক্ত আছে, তাহলে এই রাশির ভাগটাকে কিভাবে করবো? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই যে চিহ্নযুক্ত রাশির ভাগ, তাহলে আমরা লিখতে পারি একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ ফলের চিহ্ন কি হবে? একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ কি হবে, চিহ্ন কি হবে? একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগ যখন করতে যাবো, তখন তার চিহ্নটা যোগ হবে, একই চিহ্নযুক্ত। এখন কথা বলতে পারে, স্যার যদি এটা এরকম হতো তখন কি হতো? আপনি তো বললেন একই যুক্ত, একই চিহ্ন যুক্ত, তাহলে এটাও আমরা ওয়ান লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস দেওয়ার দরকার নাই, তবু দিলাম প্লাস। একই চিহ্ন যুক্ত দুটি রাশির ভাগ, এটা আর এটা দুটো একই চিহ্ন যুক্ত, একই চিহ্ন যুক্ত দুটি রাশির ভাগ যোগ হবে, আর ভিন্ন চিহ্ন যুক্ত দুটি রাশির ভাগ বিয়োগ হবে। ভিন্ন চিহ্ন যুক্ত, একই চিহ্ন যুক্ত দুটি রাশির ভাগ যোগ, ভিন্ন চিহ্ন যুক্ত দুটি রাশির ভাগ বিয়োগ, এই হচ্ছে চিহ্ন যুক্ত রাশির ভাগ। তাহলে আমাদের দুটো অংশ শেষ করলাম আমরা, একটা হচ্ছে ভাগের সূচক বিধি, আর একটা হচ্ছে তোমার চিহ্ন যুক্ত রাশির ভাগ। এখন আমরা একটু দেখব একপদী রাশিকে যখন একপদী রাশি দ্বারা ভাগ করব তখন সেটা কি হবে। একপদী একটা রাশি লিখলাম, মনে করো ফাইভ এক্স ওয়াই, আর একটা রাশি লিখলাম, ধরলাম এটা টেন এক্স ওয়াই, ফাইভ এক্স লিখলাম, ফাইভ এক্স, তাহলে এটাও একপদী রাশি, এটাও একপদী রাশি, এটা কিন্তু আমরা এটা দিয়ে ভাগ করবো, আমি দুভাবে লিখতে পারি, টেন এক্স ওয়াই ভাগ ফাইভ এক্স লিখতে পারি, আবার আমি এটাকে লিখতে পারি টেন এক্স ওয়াই ডিভাইডেড বাই ফাইভ এক্স। তাহলে এটাকে একভাবে করলাম, এটাকে একভাবে করলাম, একই রকমের ভাগ। তাহলে আমি প্রথমে এটা করি, নিচেরটা করি, পাঁচকে দশ দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ, এক্স এক্স কাটাকাটি যায়, তাহলে থাকে টু ওয়াই। তাহলে এই ভাগটা যদি আমি এভাবে করি, ফাইভ এক্স টেন এক্স ওয়াই, তাহলে দেখো পাঁচ, আমরা এটাকে সাথে এটাকে মিলাবো, পাঁচ দুগুণে দশ, তাহলে এক্স এক্স চলে যায়, তাহলে ওয়াই, তাহলে এক্স ওয়াই হয়ে গেল, তাহলে টু ওয়াই, এটি তো টু ওয়াই। তাহলে আমরা দুভাবে ভাগটাকে করতে পারি, একটা নর্মাল যেটা যে নিয়ম আমরা শিখে আসছি সেটা, অথবা ভাগের পদ্ধতিতে হর এবং লবের মাধ্যমে আমরা এই ভাগটাকেও করতে পারি। তাহলে এটা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এরপর আমরা যাব বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে গেলে কি হয় সেটা একটু শিখবো। আমি একটু বইতে যাচ্ছি, বহুপদী রাশি, একটা বহুপদী রাশি আমরা একটু লিখলাম, সেটা হচ্ছে ধরো, ধরো একটা বহুপদী রাশি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা কি পাই? তাহলে দেখো থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে আমাকে যদি সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব কে ভাগ করি, নাইন এ কিউব বি ফোর কে ভাগ করি, তাহলে আমরা কি পাই? আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করা। আমি দুভাবে ভাগটা দেখাবো তোমাদেরকে, এটাকে এটা দিয়ে ভাগ করা, কিভাবে ভাগ করবো এটাকে এটা দিয়ে ভাগ, দুই তিন দুগুণে ছয় এ থ্রি বি, তাহলে এ কিউব বি, তাহলে এ ফাইভ বি স্কোয়ার, তাহলে থাকলো নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর। এখন এটা যদি আমি হয় মাইনাস থ্রি, তাহলে মাইনাস নাইন, এখানে এ স্কোয়ার, এখানে এ কিউব, তাহলে এখানে দিলাম এ, এখানে বি স্কোয়ার, এখানে বি ফোর, এখানে দিলাম বি স্কোয়ার, তাহলে এ কিউব বি ফোর। এটা বহুপদী রাশিকে, এটা হচ্ছে বহুপদী রাশি, এই বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। বলে স্যার অন্য নিয়মে করান, হ্যাঁ অন্য নিয়মে যদি যাই, আমরা অন্য নিয়মটাতে যাই, সিক্স এ ফাইভ বি কিউব মাইনাস নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার, সো দ্যাট থ্রি সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব ডিভাইডেড বাই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার
माइनस नाइन ए क्यूब बी टू दी पावर फोर डिवाइडेड बाय थ्री ए स्क्वायर बी स्क्वायर। তাহলে দেখো তিন দুগুণে ছয় এ কিউব বি মাইনাস তিন তিনে নয় এ বি স্কোয়ার, এটা আনসার। তুমি দুভাবেই তোমরা অঙ্কটাকে সমাধান করতে পারো। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়ের প্রথম চারটি ধাপ, ভাগের সূচক বিধি, তারপরে পড়লাম চিহ্নযুক্ত রাশির ভাগ, তারপরে পড়লাম একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ শিখলাম। এখন আমরা অনুশীলনী বেশ কিছু অঙ্ক করার অনুশীলনী সমস্যাগুলি দেওয়া আছে, চার দশমিক দুই অনুশীলনী। আমি অনুশীলনীতে যাব, অনুশীলনী বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করব, আর বাকি যে অঙ্কগুলো আমরা করব না একই রকমের অঙ্ক, সেগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে বাসায় করো। আমরা একদম প্রথম অঙ্কটাতে যাই। প্রথম রাশিকে এখানে বলা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমি একটু করে লিখছি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে এখানে আমরা এক নম্বর অঙ্কটাতে একটু করে যাই। কোশ্চেন নম্বর ওয়ান, তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের কোশ্চেন নম্বর ওয়ান, 45 এ টু দি পাওয়ার ফোর নাইন এ স্কোয়ার। তাহলে প্রথম রাশি কি 45 এ টু দি পাওয়ার ফোর, আর দ্বিতীয় রাশি হচ্ছে নাইন এ স্কোয়ার। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, সুতরাং ভাগফল সমান, ভাগফল সমান লিখলাম প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি। প্রথম রাশি কি 45 এ টু দি পাওয়ার ফোর, আর দ্বিতীয় রাশি হচ্ছে নাইন এ স্কোয়ার। আমি এটাকে সরাসরি ভাগ করতে পারি, অথবা আমরা যে কাজটা করতে পারি 45 এ টু দি পাওয়ার ফোর নাইন এ স্কোয়ার। তাহলে পাঁচ নং 45 এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু, দ্যাট ক্যান উই ক্যান রাইট 5 এ স্কোয়ার। এটাই হচ্ছে ভাগফল, নির্ণয় ভাগফল। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে এটাই হচ্ছে ভাগফল, প্রদত্ত ভাগফলটা এটাই। এটাকে তুমি অন্যভাবে করতে পারো, ভাগের মাধ্যমে করতে পারো। এই যে নাইন এ স্কোয়ার কে দিয়ে তুমি যদি এভাবে করো 45 এ টু দি পাওয়ার ফোর, কোনো সমস্যা নেই, একই রকমের ঘটনা ঘটবে। 5 এ স্কোয়ার যদি দিই 5 দাম 45 এ টু দি পাওয়ার ফোর, মিলে গেল। দুভাবেই তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ভাজের ভাগের সূচক বিধি ব্যবহৃত হয়েছে, ভাগ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে নাম্বার দুই আর তিনের মধ্যে। আমি তিন নম্বর অঙ্কটাতে যাচ্ছি। তিন নম্বর অঙ্কটাতে আমরা সূচক বিধি ব্যবহার করবো, চিহ্নযুক্ত রাশির ভাগও দেখবো। তিন নম্বর কোয়েশ্চেনটা বলছে 30 এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব মাইনাস সরি মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স। তাহলে আমরা সরাসরিতে চলে যাই, 30 এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব ডিভাইডেড মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স। আমরা ভাগের ধারাতে যাই, 30 এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব ডিভাইডেড বাই মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স। আমরা নর্মাল ভাগেও যেতে পারতাম, ওভাবে এভাবেও যাই, 5 6 30 এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান। এখানে কোনো কিছু নাই মানে ওয়ান আছে, এই যে প্লাস মাইনাসের মাইনাসটা আগে বসে গেল, চিহ্নযুক্ত রাশি মানে মাইনাস ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই হচ্ছে প্রদত্ত ভাগফল। তাহলে এখানে আমাদের কি কি ব্যবহৃত হয়েছে একটু করে ভালো করে খেয়াল করো। এখানে আমাদের সূচক ব্যবহৃত হয়েছে, সূচক। এখানে আমাদের চিহ্নযুক্ত রাশির ভাগ ব্যবহৃত হয়েছে। এখানে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ হয়েছে। এখানে তিনটা জিনিস আমার এখানে ব্যবহৃত হয়েছে, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করেছি, সূচক ভাগের সূচক বিধি ব্যবহার করেছি, চিহ্নযুক্ত রাশি ভাগ ব্যবহার করেছি। তিনটা জিনিস আমরা একই অঙ্কের মধ্যে ব্যবহার করেছি। সুতরাং আমরা এখানে বলতে পারি আমরা ভাগের মোটামুটি ল রুলস এবং ল এবং রুলস গুলোকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পেরেছি। এরপরে আমরা তিন নাম্বারটা শেষ করলাম। এরপরে আমরা যেখানে যাব একটা সাত নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি।
সাত নম্বর কোয়েশ্চনে গেলে আমরা সব জিনিসকে চারটা জিনিসকে একসাথে ব্যবহার করতে পারবো। সাত নম্বর প্রশ্নটা বলা হচ্ছে থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব কমা এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখানে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, একটাকে একটা দিয়ে ভাগ করবো। তাহলে আমরা সরাসরি চলে যাই, এখানে লব হবে থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব, আর হর হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এটাকে যখন আমরা ভাগ করতে যাব, আমরা একটু এটাকে ভাগ করে মানে বিশ্লেষণ করি, থ্রি এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা একটু ভাগ করে ফেললাম মানে বিশ্লেষণ করলাম যাতে ভাগ করাটা সুবিধা হয়। তখন এ স্কোয়ার কে এটা দিয়ে ভাগ করলে এখানে যদি ওয়ান আসে তাহলে এটা থ্রি, তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি থ্রি মাইনাস টু বি টু মাইনাস টু, এখানে হচ্ছে টু এ টু মাইনাস টু বি থ্রি মাইনাস টু। এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা একটু তোমরা খেয়াল করবে, থ্রি এ ওয়ান বি জিরো টু এ জিরো বি ওয়ান। এখন দেখো আমি কিন্তু এখানে লিখব থ্রি এ ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু বি, তার মানে কি থ্রি এ মাইনাস টু বি। দেখো এখানে কারণটা কি, এই বি জি বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু আমি এখানে লিখেছি ওয়ান, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু এখানে লিখেছি আমরা ওয়ান। সূচকের মধ্যে একটু এখানে একটু খেয়াল করি আমরা, সূচকের মধ্যে কোন কিছুর উপর কোন বেসের উপর যদি একটা শূন্য হয় তার মানটা কখনো কি হবে শূন্য হবে না, তার মানটা হবে ওয়ান। এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান মানে সামথিং টু দা পাওয়ার জিরো। ইন অ্যাকর্ডিং টু ইন্ডিসেস অর সার্টস মানে সূচকের নিয়মে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। উপরের ক্লাসে উঠলে তোমরা এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান একটা প্রমাণ আমরা করবো ক্লাস নাইনে। এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কেন ওয়ান, আমরা সূচকের নিয়মে বলি কোনো কিছুর উপর জিরো, এ টু দি পাওয়ার মানে আমি একটা সামথিং সামথিং এখানে বি টু দি পাওয়ার জিরো হতে পারে সি টু দি পাওয়ার জিরো হতে পারে যে কোনো কিছুর উপর জিরো যদি হয় তখন আমরা সেটাকে বলি ওয়ান। অ্যাকর্ডিং টু দিস ল উই ক্যান অ্যাপ্লাই দেয়ার, এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম বি টু দি পাওয়ার জিরো এ টু দি পাওয়ার জিরো, বি টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান ইন্টু বি থ্রি এ মাইনাস টু বি। এই জন্য এই অঙ্কটা করানো, কারণ এই অঙ্কটাতে আমরা অনেক জিনিসকে পেয়েছি। কি কি জিনিস পেয়েছি আমরা একটু করে দেখি, প্রথমত আমরা সূচক বিধি পেয়েছি, ভাগের সূচক বিধি পেয়েছি, চিহ্নযুক্ত রাশির ভাগ পেয়েছি, এখানে চিহ্নযুক্ত রাশির ভাগ আছে এখানে মাইনাসটা এখানে যদি দেই, তারপরে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা প্রত্যেকটা এটা একপদী রাশি আমি একপদী রাশি থেকে কনভার্ট করে ফেলেছি, এই বহুপদী রাশিটাকে একপদী রাশিতে কনভার্ট করলাম, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করলাম, এরপরে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিতে একপদী রাশি তো প্রথমেই আছে, প্রথমে বহুপদী থেকে একপদীতে নিয়ে গেলাম, এরপরে এটাকে সূচকের নিয়মে নিয়ে গেলাম, এরপরে সূচকের নিয়মে এটা চিহ্নযুক্ত রাশিতে ভাগ করলাম, এরপরে এখানে আমরা একটা নতুন জিনিস পেলাম সামথিং সামথিং টু দি পাওয়ার জিরো, মানে কোনো জিনিসের উপর যদি জিরো হয় টু দা পাওয়ার জিরো। টু দা পাওয়ার কেন বলা হচ্ছে, কোনো জিনিস আমার মাথার উপর যদি জিরো থাকে তাহলে আমার মানটা হবে ওয়ান, তোমার মাথার উপর যদি জিরো থাকে তোমার মানটা ওয়ান। অ্যাকর্ডিং টু ইন্ডিসেস, অ্যাকর্ডিং টু ইন্ডিসেস মানে সূচকের লতে, অ্যাকর্ডিং টু সূচকের লতে তোমাকে বলা হচ্ছে এইটার মানটা ওয়ান, তাহলে আমি এটা বলতে পারি এটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা এক থেকে বারো পর্যন্ত যে অঙ্কগুলি আছে সবগুলি হচ্ছে তোমার এই নিয়মের, এই আজকে যে জিনিসগুলি পড়লাম সেই নিয়মের, এক থেকে বারো পর্যন্ত যে জিনিসগুলো তোমরা এখানে পাবে সেটা মানে একই রকমের নিয়মের অঙ্ক, যে অঙ্কগুলো করানো হয়নি সে অঙ্কগুলো একটু করবে, পাশাপাশি তোমরা আর যে জিনিসগুলো একটু করে করবে সেটা একটু আমি একটু বইতে যাচ্ছি, তোমাদের পাঠ্য বইতে, তোমাদের পাঠ্য বইতে দেখবে 59 পৃষ্ঠাতে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে একটা কাজ আছে, কাজ দেখবে এখানে একটা কাজ আছে, কাজের একটা বক্স দেওয়া আছে সেই কাজটা একটু করে করবে তোমরা। এরপরে 60 পৃষ্ঠায় 60 পৃষ্ঠায় আরেকটা কাজ আছে দুটা অঙ্ক, এই কাজ দুটো অঙ্ক করবে 59 এবং 60 পৃষ্ঠায়, আমি এটা লিখবো বাড়ির কাজটা লিখবো একটু করে, আর অনুশীলনের এক থেকে বারো পর্যন্ত যে বাকি অংশগুলো থাকবে সে অংশগুলো একটু করে করবে। তাহলে এইচডব্লিউতে যদি আমরা যাই, এক পৃষ্ঠ নম্বর 59-এ 1-2, পৃষ্ঠ নম্বর 60-এ 1-2, এই দুটো চারটা অঙ্ক আর এবং অনুশীলনী 4.2-এর 1-12 যে অঙ্কগুলি করানো হয়নি
না করানো অঙ্ক বলি। এগুলি হচ্ছে তোমার বাড়ির কাছে, পরবর্তী ক্লাসে, পরবর্তী ক্লাস না হওয়া পর্যন্ত আমরা এই অঙ্কগুলি আমরা করব। এই হচ্ছে তোমার বাড়ির কাজ। তাহলে আজকে দিনে আমরা কি কি পড়লাম? আমরা প্রথমে ভাগ সম্পর্কে জানলাম, ভাগের মধ্যে একটা বিধি সম্পর্কে আমরা জানলাম, সেটা হচ্ছে ভাগের সূচক বিধি। সূচক বিধিতে পড়তে গিয়ে আমরা যে জিনিসটা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে কোনো জিনিসের উপর পাওয়ার অ্যাপ্লাই করা যায়, যদি অ্যাপ্লাই করা যায় এবং দুটা পাওয়ারের মধ্যে যদি ডিভিশন থাকে এবং দুটো পাওয়ার যদি সেম বেজের হয়, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন অথবা বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, পাওয়ার যদি সেম হয় মানে পাওয়ার যদি ডিফারেন্ট হয় আর বেজ যদি সেম হয় তখন আমরা কি করব, পাওয়ার থেকে পাওয়ারকে বিয়োগ করে দেব। এরপর আমরা যেটা বললাম চিহ্নযুক্ত রাশির ভাগ, চিহ্নযুক্ত রাশির ভাগের মধ্যে আমরা বললাম প্লাস এ প্লাস এ প্লাস, মাইনাস এ মাইনাস এ প্লাস। একই চিহ্নযুক্ত রাশির ক্ষেত্রে আমরা প্লাস বসবো বলবো আর ভিন্ন চিহ্নযুক্ত রাশির ক্ষেত্রে আমরা মাইনাস বলবো। দূরে গেল তৃতীয় নম্বরে আমরা যেটা দেখলাম একপতি রাশিকে একপতি রাশি দ্বারা ভাগ করলাম, এবং চতুর্থতে গেলাম বহুপতি রাশিকে একপতি রাশি দ্বারা ভাগ করা যায়, এবং দেখেন ক্যান বি সিমিলার টু আপার ওয়ান, মানে উপরের যে অংশগুলো আমরা পড়ে আসছি এগুলো একই রকমের সিমিলারিটি আমরা ওখানে দেখতে পাবো। তারপরে আমরা কিছু অঙ্ক করলাম, এখানে আরেকটা জিনিস দেখলাম সামথিং টু দ্য পাওয়ার জিরো, সামথিং টু দ্য পাওয়ার জিরো ইজ অলওয়েজ ওয়ান, এক। তাহলে এই হচ্ছে আমাদের আজকের এক কিছু বাড়ির কাজ দিলাম, এই হচ্ছে আজকে আমাদের কাজ। আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে। পুরাতন বছরের আজকে শেষ ক্লাস, আগামী দিন থেকে নতুন বছর শুরু হবে, তোমাদেরকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, সাথে উপরওয়ালার কাছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যাতে নতুন বছর আমরা নতুন উদ্যমে শুরু করতে পারি, মহামারী চলে যাক কেটে যাক, অশুভ শুভ দিনের উদয় হোক। সবাইকে আন্তরিক অভিবাদন এবং ভালোবাসা জানাচ্ছি, ভালো থাকবে সুস্থ থাকবে।